ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশনারি ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাই কীভাবে আপনারা ওকে এক্স বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুনভাবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওকে এক্সচেঞ্জার আসলে ওকে এক্সচেঞ্জারটা ক্রিয়েট করতে আমাদের অনেকটা একটু ঝামেলা বাংলাদেশ থেকে এটা অ্যালাউ না আমরা অনেক প্রসেসটার মাধ্যমে বিভিন্ন সিস্টেমের মধ্যে ট্রাই করে দেখেছি একটা আমি সিস্টেম পেয়েছি খুঁজে সেই সিস্টেমের মাধ্যমে আপনারা ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেই প্রসেস প্রসেসটা নিয়ে কথা বলব প্রথমত আপনাকে কি করতে হবে সেই প্রসেসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যখন ওকে এক্সট্রা প্রথমত ডাউনলোড করবেন আসলে বাংলাদেশ থেকে ডাউনলোডই হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে প্রথমত আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার ফোনে আপনি একটা ভিপিএন ডাউনলোড করবেন সিকিউর ভিপিএন সিপিউর সিকিউর ভিপিএনটা কোথায় পাবেন আপনি এই জায়গাতে গুগল গুগল প্লে স্টোরে আসবেন এই জায়গাতে আসলে লাগবেন এই সিকিউর ভিপেন এটা আসবে এটা আসার পর এটাতে এটা আপনারাকে ডাউনলোড করবেন কোনটা এই জায়গাতে সিপি সিকিউর ভিপিএন যেটা আছে সেই পিনটেন এটা আপনাকে ডাউনলোডটা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি কী করবেন এইটার ভিতরে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাকে কী করতে হবে প্রথমত আপনাকে রকম কানেক্টের অপশান আসবে ঢোকার সাথে সাথে আপনি কী করবেন এই কানেক্টে আপনি প্রথমত ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এইটাতে কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনাকে কী কাজ করতে হবে আপনি প্রথম করতে হবে তার পরবর্তীতে কাজ করতে আবার আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে পর আসার পর আপনি এই যেটাতে লিখবেন ওকে এক্স ওকে এক্স হ্যাঁ আপনি এইটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনি যে উপরে যেটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ওকে এক্স আপডেট আসলে আমার আপডেট দেওয়া না আপনি এইটা প্রথমত ইনস্টল করবেন ফোন ইনস্টল করার পর আপনি এরকম আপনাকে প্রথমত এরকম পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনি কী করবেন এইটাতে আপনি কীভাবে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি শর্ট করে অবশ্যই ভিডিওটা না টানে টানবেন না সেটি আপনার অনুরোধ থাকবে টানলে আসলে আপনি কিছু বুঝতে পারবেন না নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে আপনি এই লগিং উপরে ক্লিক করতে হবে বা সাইন আপ বা লগিং একই ভার্সনের উপরে ক্লিক করলে আপনার হবে তারপরে আপনাদের এভাবে চলে আসবে এ জায়গায় আপনার লগ চলে আসবে লগ ইংয়ের উপরে ফোন নাম্বার আর ইমেল দিয়ে আপনি কিন্তু এইটি কিন্তু লগ করতে পারবেন আপনি আসলে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আমাদের প্রথমত কাজটা হবে আপনার আপ উপরে ক্লিক করবেন এই যে সাইন আপ দেখা যাচ্ছে আপনি সাইন আপের উপরে ক্লিক করলে আপনার কী হবে আপনার নতুন অ্যাকাউন্ট খোলার পেজ নিয়ে আসবে আমি সাইন আপের উপরে ক্লিক করতেছি আপনার দেখেন এই জায়গাতে আমি সাইন আপের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমার আমার কিন্তু এই জায়গাতে চলে আসছে যে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার কিন্তু আসলে পেজটা চলে আসছে যে এই দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট সেটার উপরে কিন্তু চলে আসছে তারপরে আপনি আপনার ফোনের একটা যে কোনো একটা আমি একটি ইমেল এই জায়গাতে বসাবেন এই জায়গাতে আপনি একটা ইমেল বসাবেন আপনি এইভাবে একটা ইমেল দেবেন ইমেল দেওয়ার পর আপনার ফোনে যে ইমেলটি ইউজ করেন সেই ইমেলটি দেবে তারপর আপনাদের রেফারেল কোড এটা অপশনাল আপনি দিলেও হবে না দিলেও হবে তার পরবর্তীতে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি সাইন আপের উপরে ক্লিক করবেন এই যে আপ দেখা আছে সাইন আপের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটাতে লগ ইন প্রসেসটা নিয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার এভাবে চলে আসবে আপনি কি করবেন এই ক্যাপসাটা এই পিজলেটা আপনি সেট করে দিবেন এই ক্যাপচাটা কি করবেন আপনি এই ক্যাপসাটা টেনে এইটার উপরে প্রবেশ করে দেবেন ওকে এক্সের ভিতরে আপনি সরাসরিটা দিয়ে দিবেন দিলে আপনার ক্যাপচাটা হলে আপনার কিন্তু তারা নিয়ে নেবে দেখতে পাচ্ছেন আমার একটা এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এই জায়গাতে প্রবেশ করাতে হবে দেখি ইমেলের কোডটা আসুক তারপর আপনাদেরকে এই জায়গায় প্রবেশ করে দেখাচ্ছি আমি কীভাবে আপনারা নতুন একটা ওকে খুলবেন এই জায়গাতে মেলটা চলে আসে দেখতে পাচ্ছেন ষাট আটষট্টি একচল্লিশ এই যে কোডটা দিচ্ছে ষাট আটষট্টি একচল্লিশ আটষট্টি একচল্লিশ এই যে দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক কোডটা তারা নিয়ে নেবে ঠিক আছে আমার একটা ফোন নাম্বার দিতে বলছে আসলে আমি একটা এই জায়গাতে একটা ফোন নাম্বার দিচ্ছি আপনাদের দেখানোর জন্য ফোন নাম্বারটা দিয়ে আসলে আমি এটির ব্যাপারটা ফোন নাম্বার দিয়ে তারপর আপনি কী করবেন ভেরিফাই না উত্তর করে ক্লিক করবেন আপনারা যদি ফোন নাম্বারটা সঠিকভাবে দেন তাহলে কিন্তু আপনার বেরিফাইটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর পরবর্তী অপশন যেটা আসবে সেটা আমি একটু দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা দেওয়ার পর আপনি এভাবে চলে আসবে আপনার এই জায়গায় কী করতে হবে আপনি এই জায়গাতে এই স্ক্রিপের উপরে আপনি ক্লিক করে এই জায়গাতে চলে যাবেন ঠিক আছে আর স্ক্রিপের উপর না ক্লিক করলে আপনার ভেরিফাই আইডেন্টিটি কোড করতে হবে ইমপ্রুভ সিকিউরিটিটা দিতে হবে তারপর কুইক এটা দিতে হবে আমি সে রিসিভ করে চলে যাচ্ছি এই স্কিপ করে চলে যাওয়ার পর আপনার এর এভাবে পেয়ে আসবে আপনি অ্যাস বা আমার সব কিছু আসলে কিন্তু বাইন্যান্স বা বিভিন্ন এক্সচেঞ্জের মতো আপনি এই জায়গাতে কিন্তু সব কিছু আপনি কিন্তু শুরু হান্ড্রেড পার্সেন্টভাবে জেনুইনভাবে আপনি দেখতে পারবেন যেরকম অন্য অন্য এক্সচেঞ্জার থাকে এখন আপনার কাজটা হচ্ছে আপনি কীভাবে এটা ভেরিফাই করবেন এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও ভেরিফাই কীভাবে করবেন সেটা এই ভেরিফাইয়ের উপরে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে প্রসেসটা পরবর্তীতে আসবে সেটা হচ্ছে ভেরিফিকেশান আনসাকসেসফুল আমি একবার ট্রাই করেছিলাম ভেরিফাই করার জন্য আসলে এটা বেরিফিটটা আমি করতে পারিনি কেন করতে পারিনি এইটাতে আসলে এই এইটা ভেরিফাই করার জন্য বাংলাদেশ থেকে এটা পারমিশন নাই আপনি ইন্ডিয়া সৌদি আরব বা বিভিন্ন রাষ্ট্র থেকে আপনি ভেরিফাই করতে করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ভেরিফাইড আসলে বাংলাদেশ থেকে এটা ভাবে ভেরিফাই হয় না আপনি বাংলাদেশ থেকে যখন ভেরিফাই হবে তখন কিন্তু আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব সেই ভিডিওটা পাওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যখন বাংলাদেশ থেকে এইটা এ ওকে এক্স যখন পারমিশন দিবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি কিন্তু সেটা আপনাদেরকে ভেরিফাই কীভাবে করে সেটা দেখিয়ে দেবো কীভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা অবশ্যই আপনারা এখন দেখে রাখবেন এবং ভবিষ্যতে এটা এটা এরকমই থাকবে অথচ কিছু চেঞ্জ হলে হতে পারে সামান্য বিষয়ে সেটা আপনারা নিজের নিজেই পারবেন যেহেতু এই ভিডিওটা আপনারা দেখলে আর দ্বিতীয় কথাটা হচ্ছে আপনার যখন ভেরিফাই বাংলাদেশ থেকে হয় না সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন বাইরে আপনার যদি ফ্রেন্ড সার্কেল থাকে বা কিছু থাকে তাদের থেকে ভেরিফাই করে আনে আসলে আপনি বিপিন দিয়ে এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এইটা বাংলাদেশ থেকে যখন পারমিশন আসবে তখন কিন্তু আমরা এটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব আর অবশ্যই সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে আমি কিন্তু আপনাদের সব ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে গিফট করে থাকি সেটা অবশ্যই আপনারা মাথায় রেখে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতটুকু পর্যন্ত আপনাদের অনুরোধ আসলে আমরা এই জায়গা থেকে ভেরিফাইটা করতে পারবো না বাংলাদেশ থেকে যেহেতু এটা পারমিশন নাই আপনি চাইলে এই ক্ষেত্রে আপনি যখন এই ভেরিফাইটা করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ক্ষেত্রে আপনি কিছু কিছু অ্যাড্রোপে আপনি কাজ করতে পারবেন আপনি ভেরিফাই করা প্রয়োজন নয় কিছু কিছু অ্যাড্রপ আছে যে অ্যাড্রপগুলো আসলে অ্যাকাউন্টে ক্রিয়েট করে ওই জায়গাতে ইউআইডিটা সাবমিট করলে কিন্তু আপনার এই কাজগুলো করতে পারবেন যেরকম আমরা ইতে ইছিলাম আপনার আপনার কিছুদিন আগে আমরা কিন্তু ওই অ্যাভাইভে ছিলাম এই জায়গাতে কিন্তু আমরা ইউআইডি নিয়ে কিন্তু এটা কিন্তু আমরা কাজটা করেছিলাম যে ইউআইডি এটার ভিতরে ইউআইডি থাকবে সেই ইউইডিটি নিয়ে আপনার কিন্তু চাইলে যে কোনো কাজ ধরনের কাজ আপনি কিন্তু করতে পারবেন মানে এতটুকু কাজ আপনি এই ইউ এই ইউআইডিটা ব্যবহার করে আপনি কিন্তু সিম্পল অনেক কিছু করতে পারবেন যেহেতু আপনার ভেরিফাই না হলো এগুলো আসলে কিছু কিছু সাইটের রিকোয়ারমেন্ট থাকে যে এই আসলে ইউএডিটা দিতে হবে বা ইমেল দিতে হবে তাদের সাথে কানেক্ট করতে হবে আপনি সামান্যতম এগুলো করতে পারবেন কিন্তু কোনো ইদ থেকে আপনি এই জায়গাতে বাই বা সেল বা কোনো কিছু ট্রেট আসলে এটা করতে পারবেন না আপনি এইটা কোনো লেনদেন লেনদেন করতে পারবেন ততক্ষণ পর্যন্ত বেরিফিট না করতে পারবেন আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব আপনার যদি ফ্রেন্ড সাইকেল বা কেউ থাকে বাইরে সে আপনি চাইলে এইটা কিন্তু বেরিফিট করে দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি বেনিফিট করে আনতে পারেন অবশ্যই কিন্তু আপনি এটি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সমস্যা ছাড়া আপনি বিপিনতেই ইউজ করতে পারবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা নোটিফিট করে দিতে চাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন ওয়েলকাম গাইস